করোনা বাস্তবতায় বাংলাদেশের বিশেষজ্ঞরা জাপানে যেতে না পারায় জাপানি প্রতিষ্ঠানের মাধ্যমেই সক্ষমতা যাচাই করাতে হয়েছে মেট্রোরেলের কোচ এবং বগির। তবে বাংলাদেশের প্রকৌশলীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত থেকে প্রত্যক্ষ করেছেন যাচাই কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে ঢাকায় আসার পর আরেক দফা যাচাই শেষে পরীক্ষামূলক চলাচল শুরু করবে মেট্রোরেল। করোনা বাস্তবতায় থেপে থাকেনি রাজধানীর বুক চিড়ে মেট্রোরেলের অবকাঠামো নির্মাণ কাজ। ডিএমটিসিএল বলছে প্রকল্পের মোট অগ্রগতি 57%, যার মধ্যে উত্তরা থেকে আগারগা অংশের অগ্রগতি 80% এবং আগারগা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ হয়েছে 52%। অতিকায় এই স্থাপনার উপর দিয়ে চলার জন্য জাপান থেকে মেট্রোরেলের কোচ ও ইঞ্জিন বাংলাদেশে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে করোনা মহামারীর কারণে সেদেশে গিয়ে তা পর্যবেক্ষণের সুযোগ হয়নি মেট্রোরেল কর্তৃপক্ষের। তাদের হয়ে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি করেছে ইন্সপেকশনের কাজ। কোনো বাংলাদেশি এখন জাপানে যেতে পারে না, এটার জন্য প্রি শিপমেন্টের জন্য একটা নর্মাল প্রসিজিওর হলো যে একটা প্রি শিপমেন্ট করতে হবে, ইন্সপেকশন করতে হবে। কিন্তু সেটার জন্য আমরা একটা বিশেষ উদ্যোগে থার্ড পার্টি ইন্সপেকশন করিয়েছি এবং তার সাথে আমরা ভার্চুয়ালি সেই ইন্সপেকশনটা আমরা প্রত্যক্ষ করেছি এবং প্রত্যক্ষ করে তারপরে যে আমাদের যে কনসালটেন্ট টিম আছে তারা এটা ক্লিয়ার করেছে, দেন আমরা এটা অনুমতি দিয়েছি আনার জন্য। এছাড়া এখন আর অন্য কোনো বিকল্প নাই। ডিএমটিসিএল বলছে দেশে পৌঁছানোর পর কোচ ও বগির আরেক দফা ইন্সপেকশন শেষে শুরু হবে পরীক্ষামূলক চলাচল। ইন্টিগ্রিটি টেস্টের কথা আমরা আগেও বলেছি, সেই ইন্টিগ্রেটেড যে টেস্টগুলো আছে সেই ইন্টিগ্রেটেড টেস্টগুলো বাংলাদেশে এসে আবার আমরা করব। করার পরে আমরা এটাকে ট্রায়াল রানে নিয়ে যাব। করোনা মহামারীর কারণে এবছর 16ই ডিসেম্বর মেট্রোরেল চালু হবে কি না তা নিয়েও শঙ্কা রয়েছে কর্তৃপক্ষের। দ্বিতীয় পর্যায়ে কিন্তু আমাদের ভায়াডাক রিয়েকশন শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্যায়ের প্রত্যেকটা স্টেশনের কাজও হচ্ছে। ট্রেনটা আসার পরই আমি বুঝতে পারবো যে এটা কি জুন হবে নাকি এটা এপ্রিল হবে নাকি এটা আরও পিছিয়ে যায় সেপ্টেম্বর হবে। এই জন্য আমার একটা টেস্টের পরে আমরা ট্রেনটা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো। ডিএমটিসিএল জানায় করোনার কারণে জাপান থেকেও মেট্রোরেল প্রকল্পের প্রকৌশলীদের কেউ কেউ এখনও বাংলাদেশে আসতে পারেননি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।